তো গেস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম তো আজকে আমি আপনাদের নতুন একটা ফটো এডিটিং শেখাবো তো এই এডিটিংটা কিন্তু আপনাদের সবারই খুব সুন্দর লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগের তুলনায় কতটা সুন্দর হয়ে গেছে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায় এছাড়াও কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন আগের থেকে কতটা স্মুথ হয়ে গেছে এখানে ফটোটা কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে তো এরকম সুন্দর এডিটিং আমি আসলে কী করেছি আপনারাও কিন্তু এক ক্লিকে এরকম এডিটিং করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু খুব সহজেই আপনারা শিখে দেবেন তো এরকম সুন্দর এডিটিং করার জন্য আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে প্লে স্টোর থেকে এই ফোটোলিপ অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে সিম্পলি ফটোলিপ সার্চ করবেন প্লে স্টোরে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন তো তারপর প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে ফটোলিপ অ্যাপটা ওপেন করবেন তো ফটো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সবার আগে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে কিন্তু এই মেইন হোম পেজে চলে আসবেন তো এখানে মেইন হোম পেজে আসার পর আপনারা নেক্সট এখানে দেখতে পারবেন এডিট ফটো তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো আমি এই যে একটা নর্মাল ফটো চুজ করে নিলাম তো আপনারা ফটো চুজ করার পর এরকম একটা চলে যাবে তো এবার আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করছে ঠিক আছে তো এখান থেকে আপনারা সবার আগে যে কাজটা করবেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের তো সেটা করার জন্য এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন এই যে কাস্টম দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে কাস্টম তো সিম্পলি এখানে ক্লিক করে এখানে আপনারা লিখে দেবেন গ্রিন সান লাইট ব্লার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি সেটা তো গাইস এটা আমি লিখে দিয়েছি তো আপনারাও এটা লেখার পর সিম্পলি উপরে নেক্সট দেখতে পারবেন তো सिंपली এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন কিন্তু আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু দিয়ে দিয়েছে তো আপনাদের যেটা ভালো লাগে শুধুমাত্র এই কাস্টম অন এখানে একটা ক্লিক করবেন তো নেক্সট কিন্তু চলে আসবে ঠিক আছে আনলিমিটেড কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবেন তো যেটা ভালো লাগে সেটাই কিন্তু চুজ করতে পারেন তো একবার ক্লিক করবেন আর অন্য কিন্তু ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আপনাদের দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন না হলে কিন্তু কিছু করতে পারবেন না তো এক এক করে আপনারা চেক করে দেখবেন যে কোনটা ভালো লাগে আপনাদের ফটোতে তো সেটা কিন্তু চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি অলরেডি গেছে আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করেছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটা চুজ করে সিম্পলি উপরে টিক মার দিতে পারবেন তো সিম্পল এখানে ক্লিক করে দেবেন তো এখানে করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন এখানে অ্যাডজাস্ট দেখতে পারবেন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন পিপল আছে আর ব্যাকগ্রাউন্ড আছে তো আপনারা সিম্পলি কী করেন প্রথমে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন তো তারপরে এখান থেকে এই যে এক্সপোসার দেখতে পাচ্ছেন তো ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে ঠিক আছে তো আমি এখানে আশেপাশে রেখে দিচ্ছি তো আপনারা এটা রাখবেন তো তারপরে যে কন্টাস্ট ক্লিক করবেন তো কিন্তু এখানে এখানে প্লাস করে দেবেন পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তো তারপরে এখানে শার্প দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এটাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করবেন তো তারপরে যে হিউ হিউটাকে ক্লিক করে এখানে হিউটাকে কিন্তু আপনারা একটু মাইনাস করবেন বা প্লাসও কিন্তু করতে পারেন আপনাদের ইচ্ছা মতন কিন্তু সেট করে দেবেন ঠিক আছে এই যে আমি দেখতে পাচ্ছেন আমি চল্লিশ পার্সেন্ট আশেপাশে রেখেছি তো আপনারা এটা রাখবেন তো তারপরে যে স্যাচুয়েশান স্যাচুয়েশানে ক্লিক করবেন একইভাবে স্যাচুরেশনটাকে কিন্তু এখান থেকে প্লাস করে দেবেন তো আমি এখানে আশি পার্সেন্টের আশেপাশে রেখে দিলাম তো তারপরে এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন শ্যাডোতে ক্লিক করে দেবেন তো শ্যাডোটাকে আপনারা চাইলে মাইনাস করতে পারেন তো আমি এখানে একটু মাইনাস করে দিচ্ছি এখানে কুড়ি পঁচিশ পার্সেন্টের আশেপাশে মাইনাস করে দিলাম তো তারপরে যে হাইলাইটস তো এখানেও ক্লিক করে দেবেন তো এখানে হাইলাইটটাকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন আর এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন ঠিক আছে হালকা একটু মাইনাস করে দেবেন এখানে কুড়ি পঁচিশ পার্সেন্টের আশেপাশে রাখলেই হবে তো তারপর গেছে একদম লাস্টে চলে যাবেন এখানে এই যে এফ এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো তারপর এই যে দেখতে পাচ্ছেন এই ডায়মন্ডের অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা কি করবেন প্লাস করে দেবেন দশ পার্সেন্ট তো এখান থেকে এটা হয়ে গেলো তো তারপর গেছে আপনারা এই যে পিপল দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর একইভাবে এখান থেকে ব্রাইটনেসটা সবার আগে বাড়াবেন যদি আপনাদের ফেসটা একটু লাইট কম হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারে তো আমি এই যে ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দিচ্ছি এখানে কুড়ি পার্সেন্টের আশেপাশে রেখে দিলাম বা সতেরো পার্সেন্ট আমি রেখে দিয়েছি তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোসার এক্সপোজারটাকে ক্লিক করবেন তো এক্সপোজারটাকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে কুড়ি পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তো তারপরে যে কন্টাস্ট কন্টাস্টটাকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে বা মাইনাসও কিন্তু করতে পারেন তো আমি এখানে সতেরো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট মাইনাস করে দিলাম তো তারপরে যে ছাড় এখানে ক্লিক করে এটাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রাখবো তো তারপরে যে হিউ হিউটাকে কিন্তু কিছুই করবো না এখানে হিউটাকে এইভাবে রেখে দেবো সেচুরেশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন হালকা একটু স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবেন ঠিক আছে এখানে পনেরো পার্সেন্ট আশেপাশে রেখে দেবেন তো তারপর উপর টিক মারতে পারবেন তো সিম্পলি এখানে ক্লিক করে বাকি চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় ফেসটা একটু পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে তো এবার আপনারা এখান থেকে নেক্সট যে কাজটা করবেন একটু এইদিকে সরাবেন এখানে লাস্টে দেখতে পারবেন ইনহ্যান্স তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু আরও সুন্দর এইচডি হয়ে যাবে কিন্তু এইটকে তো কনভার্ট হয়ে যাবে ঠিক আছে আরও কিন্তু দেখতে সুন্দর লাগবে এখানে এনহ্যান্স হচ্ছে তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন তো তারপরে কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা কিন্তু এইচডি হয়ে গেছে ঠিক আছে এটা করার জন্য হয়তো আপনাদের প্রিমিয়াম্বারশ নেওয়া লাগতে পারে তো আমি সিম্পলি টেলিগ্রাম গ্রুপে এই প্রিমেমেম্বারিপটা দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর ইনহ্যান্স হয়ে গেছে তো এখান থেকে আপনারা এইভাবে করে উপরে টিকমার দিতে পারবেন টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবে তো এবার আমরা সিম্পলি কী করবে এই ফটোটাকে ডাইরেক্ট আমাদের গ্যালারিতে সেভ করে নেবো তো সেটা করার জন্য এই যে উপরে সেভে রাখেন এখানে সিম্পলি ক্লিক করে দেবো তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে হয়ে গেল তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন তো এবার গেছে আপনারা লাইট রুম অ্যাপটা ওপেন করে নেবেন ঠিক আছে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন খুব সহজেই কিন্তু সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন তো লাইটরুম অ্যাপটা ওপেন করবেন তো আমি এখানে কিন্তু লাইটরু অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো লাইটরুম অ্যাপটা ওপেন করে আপনারা কি করবেন ফটোলিপ থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি তো আপনারা ফটো চুজ করবেন নিচে দেখতে পারবেন এডিটর অপশন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করবেন তো তারপরে যে মিক্স কালার এখানে ক্লিক দেবেন তো এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন এই যে যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো হিউটাকে আপনার একটু প্লাস করে দেবেন ঠিক আছে এখানে কুড়ি বা তিরিশ পার্সেন্টের আশেপাশে প্লাস করে দেবেন আর স্যাচুয়েশনটাকে আপনারা প্লাস করে দেবেন এখানে তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্টের আশেপাশে রাখবেন তো এখান থেকে এটা করবেন লিমিনাস কিছুই করবেন না তো তারপরে এই যে হলুদ কালার এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা হিউটাকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে চল্লিশ পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন আর স্যাচুয়েশনটাকে আপনার এখানে মাইনাস করে দেবেন ঠিক আছে এখানে চল্লিশ পার্সেন্টের আশেপাশে মাইনাস করে দেবেন তো আমি এটা করে দিয়েছি তারপরে এই যে স্কিন কালার যে দুটো কালার দেখতে পাচ্ছেন এখানে সবার আগে ক্লিক করবেন তো এখান থেকে সেচুরেশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন হালকা তো আমি এখানে কুড়ি পার্সেন্টের আশেপাশে রেখে দিচ্ছি আর এই লিমিনাসটাকে আমরা একটু বাড়াবো ঠিক আছে যদি আপনাদের ফেসে লাইট কম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু লিমিনাসটাকে একটু বাড়াতে পারেন তো আমি এখানে পনেরো পার্সেন্টের আশেপাশে রাখবো বা কুড়ি পার্সেন্টও রাখতে পারেন আপনারা তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার তো এখানে সিম্পল ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে সেচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে কুড়ি পার্সেন্টের আশেপাশে রাখবেন আর লিমিনাসটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন হালকা দশ পারসেন্টের আশেপাশে রেখে দেবেন তো তারপর গিয়ে সেখানে কি করবেন ডান ক্লিক করে দেবেন তো এটা কিন্তু আমাদের হয়ে গেল তো এবার আপনারা এই যে উপরে অ্যারো দেখতে পাচ্ছেন এই আরোতে ক্লিক করে দেবেন তো তারপর দেখতে পারবেন আপনাদের কিন্তু এই ফটোটা এই লাইট রুমে কিন্তু সেভ হয়ে যাচ্ছে যে কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে তো তারপর ব্যাক করে নেবেন তো এবার আমি ভিডিও ডিসক্রিপশানে একটা প্রিসেট দিয়ে দেবো লাইটরুম পিসার তো আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসেটটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করে এখানে ওই লাইটরুম পিসারটা অ্যাড করে নেবেন তো এই জায়গায় আমি কিন্তু এই পিসারটা দিয়ে দেবো তো আপনারা এই পিসারটা লাইটরুমের সেট করার পর সিম্পলি কী করবেন উপর দেখতে পারবেন থ্রি ডট এই যে তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে যে কপি সেটিং কপি সেটিংয়ে ক্লিক করবেন তো তারপরে যে উপরে টিকমার এখানে ক্লিক করে দেবেন এই ইফেক্টটা কিন্তু আমাদের এই পিসারটা কপি হয়ে গেল তো এবার আপনার এই অ্যারোতে ক্লিক করে ব্যাক চলে তো কেবল আপনারা লাইটরুমে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু একইভাবে এখানে চুজ করে নেবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফটোটা চুজ করে নিয়েছি তো এবার আপনারা সিম্পলি কি করবেন এই ফটোটার উপরেই দেখতে পারবেন থ্রি ডট তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে পেজ সেটিং পেজ সেটিংয়ে ক্লিক করে দেবেন আর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম পারফেক্টলি কিন্তু এডিটিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আগের তুলনায় আমাদের ফটোটা কতটা সুন্দর হয়ে গেছে আগে কেরকম ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি উপরে যে দেখতে পাচ্ছেন সেভের এখানে এখানে ক্লিক করবেন তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন বেশ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গেছে আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম বাড়ানো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন